বাবু দেখ তোর বাবা কি করছে, বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বলছে তোর বাবা। মানে সে কি, কেন কেন বেরিয়ে যাচ্ছে? আটকাও, তোমাকে বারবার বলেছি না ওই ধরনের সিরিয়াল গুলো দেখিও না, ওইগুলো দেখে সহ্য হয় না, গ্যাস মাথায় উঠে গেছে, তাই বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। তুই আমার সিমাইকে নিয়ে কিছু কথা বলবি না বাবু, একটু শান্তি দেবে তোমরা? একটু পেপারটা পড়তে দেবে শান্তিতে? সকাল থেকে একটু পড়তে পারলাম না পেপারটা, একবার তুমি আসছো একবার বাবা আসছে, পেপারটা পড়তে দেবে কি? তোর বাবাকে আটকা বাবু, বাবাকে তো 25 বছর আগেই আটকানো উচিত ছিল। আমাদের ছেলে বিয়ে তুলে কথা বলছে গো, পেপারটা পড়তে দেবে কি? হ্যাঁ রে বাবু, মাকে কি বলেছিস? বলেছি তোমায় শ্রীময়ী না দেখে আস্তে চ্যানেলটা খুলে দিতে, এই বয়সে তো ওইসবই দেখবে, যাতে বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্ট হিমালয়ের রাস্তাটা খুঁজে পেয়ে যাও, তাই না? বাড়িতে বাজার বাজার করতে যাও, একসাথে 15 দিনের বাজার, দুটো ব্যাগ, একটা লাল একটা সবুজ। কমলাটাও নিয়ে নাও, 16 কলাই পূর্ণ হোক। এটাও কি টাস নাকি? দূর বাবা, একটু পেপারটা পড়তে দেবে কি? তোর বাবা আজকে যদি বাজারে যায় তাহলে বাকি খবরটা কাল পেপারে বেরোবে, তখন তুই পড়িস যত ইচ্ছা। এটাও চেপে দেবে, ছেলে আমাদের ভালোবাসে না গো, এর মধ্যে বাবাকে বাজার করতে পাঠাই গো, আমি আর বাঁচবো না। তোমার কিছু হয়ে গেলে আমি তো পুরোনো সিনেমার কালী ব্যানার্জি হয়ে যাবো। কালী ব্যানার্জি? কাবুলিওয়ালা? অযান্ত্রিক? পরশপাথর? তিন কন্যে? আমার জন্য একটা কন্যা ঠিক করতে পারলো না, আবার তিন কন্যে? আমি গেলাম বাবু। বাবা বাজার যাচ্ছে, করণ অর্জুন সিনেমার রাখির মতন করো না, বাজার যাচ্ছে ফিরে আসবে। আমি বাজারে গেলাম। তুমি বলো কি আনতে হবে বলো তো, কি কি কিনতে যাচ্ছ? ওই তো চাল ডাল আটা তেল চিনি সবজি। দাঁড়াও চেষ্টা করছি, অনলাইন যদি অর্ডার করা যায় কি কি লাগবে বলো তো। তুমি বলো কি খাবে বাবু। ফুলকপি পাওয়া যাবে রে? হবে, ফুলকপি ঝোল, ওর মধ্যে কই মাছ পড়লে কিন্তু খাসা লাগবে। কই মাছ কিরম করে খুঁজবো বলো তো? দাঁড়াও, বহুদিন চিংড়ি মাছ খাইনি রে, বুঝলি? চিংড়ি মাছ হবে, দেখ না একবার, দেখ দেখ। হবে বলছে? কচুরলতি? কচুরলতি? কচুরলতির ইংলিশ কি? আমি সার্চটা করব কি করে, মজা নাকি? তোমরা নেসেসিটি বলো তো, নেসেসিটি। ছেলে আমাদের আজ নেসেসিটি দেখাচ্ছে দেখো। তোর ছোটবেলায় আমরা নিজেদের শখ সরিয়ে তোর ইচ্ছা পূরণ করেছি, আর আজ কি না তুই? তুমি সত্যি কালী ব্যানার্জি, বুঝলে? বিরিয়ানি চাল হবে? বিরিয়ানি বানাবে বাবু? ঘি দেখ, ঘি, অন্নপূর্ণা ঘি, তেজপাতা, নুন, ঘি, তেল, হলুদ, গরম মশলা। হোম সায়েন্সের পরীক্ষা নাকি, যে বাইরে থেকে সব আনতে হবে? এখানে কিছু নেই, ঘরে কিছু নেই নাকি? বাবু খোটা দিচ্ছে। আজব কালেকশন। আচ্ছা বলো বলো কি কি আনতে হবে বলো। ঝিঙে? ঝিঙে? ঝিঙে বিরিয়ানি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ঝিঙে বিরিয়ানি। কি অসাধারণ বানায় তোর, তাই না? এটা তো অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই পায়েসে ডুবিয়ে খাওয়ার মতন। মানে ঝিঙে বিরিয়ানি সত্যি হলে রাজ চক্রবর্তী সবকটা অরিজিনাল স্ক্রিপ্ট নিয়ে সিনেমা করে। ঝিঙে বিরিয়ানি সত্যি হলে তো তোমার প্রত্যেকটা সিরিয়ালের হিরোদের একটা করেই বিয়ে, তাই না? বাবু আমার শ্রীময়ীকে সরিয়ে রেখে কথা বল কিন্তু। অন্নপূর্ণা না পেলে ঝর্ণা ঘি দেখ, দেখ 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 দেখ, দেখেছিস কিরে? দেখেছিস? যেগুলো কিনবে বললে, কিনতে যাবে বললে, সেগুলো তো একটাও বললেন, নেসেসিটি গুলো চাল ডাল তেল। ছেলে আবার কোটা দিচ্ছে। এগুলো দরকারি, মাছ মাংস দুধে পুষ্টি হয়। যখন তুই ছোট ছিলিস তখন তো দুধ কেনার জন্য অফিস অব্দি হেঁটে যেতাম। কেন, এখান থেকে অফিস অব্দি দুধের লাইন পড়তো নাকি? পাঁচ ভাড়া বাঁচাতে রে হত ছাড়া। ও আচ্ছা, কি লাগবে তাড়াতাড়ি বলবে। লেড়ু বিস্কুট হবে রে বাবু? প্রজাপতি বিস্কুট, ক্যালকাটা নাস্তা। পার্লেজি হবে, পার্লেজি খাবে? ধূপকাঠি, মোমবাতি এগুলো নিয়েছিস? আবার 9 মিনিট দাঁড় করাতে হবে? এই মানে মোমবাতি, মোমবাতি আর কিছু? একটা সরষের তেলের প্যাকেট, একটা রাইস ব্র্যান অয়েলের প্যাকেট, একটা সয়াবিন অয়েলের প্যাকেট। হলুদ রঙকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে নাকি? হয়েছে তোমাদের? পাশের বাড়ি রিঙ্কি বলছিল ওর মেহেন্দি শেষ হয়ে গেছে, দুটো আনা না আমিও পরবো। আর কিছু বাকি আছে? লিপস্টিক, নেল পলিশ, আই শ্যাডো, কাজল। আমার লিকুইড সিঁদুরটা অর্ডার করে দে। আমরা একটা রাজুক হইনি দেখ তো, পাস কিনা? ধুত্তরি, আমি বাজার অফ করলাম, মানে আমি অ্যাপটা অফ করলাম। তোমরা বাজার নিজেদের মতন করে নাও, আমি পারবো না তোমাদের বাজার করতে। আরে 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 রাগ করিস কেন বাবা, বস বস, বল 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 বিলটা কত হলো বল। সব নিয়ে 4638।
হ্যাঁ হরিণের মাংস নিয়েছিস নাকি রে তুই? এত বিল কি করে হলো? তুই এক কাজ কর, তুই তুই আমার খৈনিটা সরিয়ে দে, বিল থেকে আমার খৈনিটা সরিয়ে দে, বুঝলি? দেখ দেখ কমে যাবে এবার। তুই এক কাজ কর, আমার একটা মেহেন্দির কোট সরিয়ে দে। আরে বাবা, খুইনি আর মেহেন্দি সরালে কত ডিফারেন্স আসে? 4,500 টাকা তার কম তো হবে না। আমি কি আমার ফিক্সড ডিপোজিট ভাঙাবো নাকি এই বিলটা পে করার জন্য? তুই থাক তোর অনলাইন, আমি বাজারে গেলাম, আমায় বেরোতেই হবে, আমি বাজারে গেলাম। হ্যাঁ ঠিকই বলেছ, চলো 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 চলো। আরে আরে এতক্ষণ ধরে খাটালি কেন তোরা আমাকে? আরে এই এই আরে এই এই